স্বাগত জানাই সোশ্যাল বাংলা। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা। আজ মেরি ক্রিসমাস বা আমরা বলতে পারি আজ বড়দিন, এবং সেই বড়দিন উপলক্ষে কিন্তু আমরা ইতিমধ্যে একেবারে রাজধানীর যে প্রাণ কেন্দ্র রয়েছে সিটি সেন্টার, সেই সিটি সেন্টারের সামনে রয়েছি। আপনারা অবশ্যই আমার একেবারে চারদিকে ভিড় দেখে বুঝতে পারছেন যে এবারকার যে ক্রিসমাস বা এবারকার যে বড়দিন রয়েছে সেটা কিভাবে মানুষ এত উৎসাহ নিয়ে এত খুশি নিয়ে তারা উদযাপন করছে। কেননা বিগত দু বছর ধরে একটা কোভিড প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, এবং সেই সিচুয়েশনের কারণে ততটাও জনসমাগম আমরা দেখতে পাইনি। তবে এবারের যে ক্রিসমাস বা এবারের যে মেরি ক্রিসমাস, এবারের যে বড়দিন সেটাকে আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কতটুকু সেখানে ভিড় রয়েছে সিটি সেন্টার প্রাঙ্গণে, এবং সবাই কিন্তু একেবারে মেতে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন তাদের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে, এবং যারা সেখানে আসছেন প্রত্যেকেই কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে আজকের যে ক্রিসমাস বা এই ক্রিসমাস উৎসব যারা খ্রিস্ট ধর্মাবলম্বী রয়েছেন তারা প্রত্যেকে আজকের দিনটা একেবারে কিন্তু মজার সাথে সেখানে তারা উদযাপন করে। এবং আমরা আজকে আপনাদেরকে একেবারে প্রাণ কেন্দ্র যে সিটি সেন্টার রয়েছে তার পরিস্থিতি কী রয়েছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। সেখানে কীভাবে আজকের এই দিনটাকে একেবারে কিন্তু খুশির সঙ্গে এবং উৎসাহের সঙ্গে সবাই প্রত্যেকে মানাচ্ছেন, এবং বিশেষ করে ছোট বড় প্রত্যেকেই আজকের এই দিনটাকে উদযাপন করছেন, তাদের সাথে আমরা কথা বলবো। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে সিটি সেন্টারের সামনে রয়েছি। এখানে অনেকেই উপস্থিত রয়েছেন, অনেকেই রয়েছে, তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। অবশ্যই আমাদের সাথে কিছু ভাইয়েরা রয়েছে, তাদের সাথে একটু কথা বলবো। মেরি ক্রিসমাস, আজকের প্রত্যেক বছরই তো এরকম প্ল্যান থাকে, তো এবারের কি প্ল্যান আছে? বন্ধুরা সাথে ঘোরাঘুরি হচ্ছে, এখন একটু বাড়ি বেরোবো, মুরুমনগর যাবো, এটাই চলছে। আচ্ছা, পুরো রাত অবধি থাকবে ঘোরাঘুরি? রাত অবধি আছি, 11:30 অবধি আছি। কেমন লাগছে? গত দু বছর আগে বাড়ি থেকে আরো বেটার লাগছে, সবাই আসছে, লোকজন ভিড় হচ্ছে, ক্রাউডও অনেক বাড়ছে, এখানে ওকেশন হচ্ছে, স্বাভাবিক ভালোই লাগছে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা সবার সাথে একটু কথা বলার চেষ্টা করছি একেবারে, এবং এবারে সিটি সেন্টারের কি পরিস্থিতি রয়েছে বর্তমানে সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এবং একেবারে কিন্তু চারিদিকে ছোট থেকে বড় সবাই রয়েছে, প্রত্যেকের সবার সাথে আমরা একটু কথা বলবো। তাদের যে আনন্দটা সেটা অবশ্যই আমরা আপনাদের কাছে শেয়ার করবে, তারা অবশ্যই তাদের সাথে আমরা কিছু কথা বলবো। এবং আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা সিটি সেন্টারের ঠিক প্রাঙ্গণে রয়েছে, এবং সেখানে আপনারা দেখানোর চেষ্টা করবে একটু ঘুরিয়ে যে এত ভিড় সেটা বিশেষ করে আর এর আগে কিন্তু পরিলক্ষিত হয়নি। বিগত দু বছর ধরে একটা প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, এবং সেই প্যান্ডেমিক সিচুয়েশনের কারণেই কিন্তু গত দু বছর ধরে যে লোক সমাগম সেটা কিন্তু এতটাও হয়নি। এবং এবারকার যে ক্রিসমাস উৎসব রয়েছে সেই ক্রিসমাস উৎসব সবাই একেবারে ধুমধাম করে পালন করছেন, সেটি আমরা আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি। এবং পরবর্তীতে আমরা আবারও রাজ্যের বিভিন্ন জায়গায়, বিশেষ করে রাজধানী আগরতলায় কিন্তু এই ক্রিসমাস উৎসবটা অনেক ধুমধামের সহিত পালন করা হয়, সেটা আমরা আপনাদের সামনে একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সিটি সেন্টারের সামনে রয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই সেখানে রয়েছে ভাই বন্ধুরা, তো তাদের সাথে একটু কথা বলবো। দাদা, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। আজকের দিনটা কিভাবে কাটবে? একদম ভালো। কি কি প্ল্যান রয়েছে আজকের জন্য? প্ল্যান তো কিছু নাই, মুরুমনগর যাওয়ার প্ল্যান আছে। এক্সকিউজ মি, থ্যাংক ইউ। একেবারে আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে প্রত্যেকে কিভাবে আজকের এই দিনটাকে সেলিব্রেট করছে, এবং বিশেষ করে এই যে সিটি সেন্টার প্রাঙ্গণ রয়েছে সেটা কিন্তু সবার একটা দেখার দৃশ্য, কেননা এই সিটি সেন্টারের মধ্যেই কিন্তু সবাই আসেন। এবং আজকে বিশেষ করে এখানে বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে, প্রত্যেক যারা এখানে আসবেন প্রত্যেকে তাদের উৎসাহের জন্য, তাদেরকে কিছুটা আনন্দ প্রদানের জন্য কিন্তু আজকের বিভিন্ন আয়োজন রয়েছে, সেটা অবশ্যই আমরা আপনাদের সামনে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো। ইতিমধ্যে আমরা সিটি সেন্টারের সামনে রয়েছে, সেখানে আমাকে দৃশ্য রয়েছে, আমরা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস পেতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।